প্রিয়জনদের সুখ আর কল্যাণের মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসার সার্বজনীন বার্তার মর্মর প্রকাশ। তাই রাজ্যে নির্বাচনী তাপ উত্তাপ আর তর্জা যতই থাকুক, 14 ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডে পালনে পুরো বাসুরাশয় হৃদয়ের তাপ উত্তাপ নিয়েই হাজির রাজধানীর প্রধান বাজারে আর মার্কেট প্লেসে। আর ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপের সৌন্দর্য রজনীগন্ধার সুগন্ধ থাকবে না, তা কী করে হয়? রাজধানীর অভিজাত শকুন্তলা মার্কেটে তাই নিজের প্রিয়জন আর পরিজনকে একটি গোলাপ দিয়েই নিজেদের প্রিয় অনুভূতি স্পর্শ দিতে চান আপ্লুত নারী পুরুষরা। যদিও হরেক রকম বর্ণিল ফুলের সম্ভার সাজিয়ে দোকান খুলে বসা দোকানদারদের বক্তব্য হলো, নির্বাচনী আবহের জন্য গতবারের মতো তেজি বাজার এবার নেই, কাঙ্ক্ষিত দামের চেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে ফুল। আজকের ভ্যালেন্টাইনের বাজার এবার এই বছর খুবই খারাপ ইলেকশনের জন্য, বাজারে লোকই নেই, তারপর স্টুডেন্টরা অনেকে যারা দূরে বাড়িঘর, স্কুল কলেজ বন্ধ, তারাও বাড়িতে চলে গেছে। অন্যবার তো 100 টাকা 80 টাকা থাকে, আজকে 50 টাকা 60 টাকা বিক্রি করতে কষ্ট হইতেছে। খুবই খারাপ, 30% অন্যবারের তুলনায় থাকবো 70% কমে গেছে। দামের তফাৎ থাকুক আর নাই থাকুক, বিশ্ব ভালোবাসা দিবসে সংকীর্ণতার গণ্ডি ছাড়িয়ে বৃহৎ নীল আকাশের মতো ছড়িয়ে পড়বে ভালোবাসার শাশ্বত আর সর্বময় রূপ। সেই পরম নান্দনিক অন্তর নিয়ে নিজেদের মতো করে নিজের প্রিয় মানুষকে ভালোবাসা জানাচ্ছে আরেক কোনো সুন্দর হৃদয়ের মানুষ। সেই কবে জন লেনন গিটারের সুর তুলেছিলেন, চলো ভালোবাসা দিয়ে পৃথিবী পাল্টাই। তাই সময় বয়ে যায়, তবে ভালোবাসার সামগ্রিক সৌন্দর্য যুগে যুগে একই রকম সুন্দর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।